রাত পোহালেই ঈদ প্রস্তুত দেশের সব প্রেক্ষাগৃহ ছোট বড় মিলিয়ে 130টি হল খুলছে এসব হলে পৌঁছে গেছে ব্যানার পোস্টার অগ্রিম টিকিট বিক্রি চলছে কয়েক জায়গায় হল সংখ্যায় এগিয়ে সাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার 126টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি সর্বোচ্চ দামে বুকিং হয়েছে এটি ভার্সেটাইল মিডিয়ার এই সিনেমাটি আশা জাগাচ্ছে হল সংশ্লিষ্টদের মধ্যে সাধারণত রোজায় তো কোনো ব্যবসা হয় না ঈদের থেকেই ব্যবসা হয় আশা তো উনি কালকে খুবই ভালো দেবো আশা করতেছি বাকি আল্লাহর ইচ্ছা এই অন্যান্য ছবি তো 20,000 40,000 এই ছবি তো 4,00,000 5,00,000 10,00,000 আপনি যে লাগাইতেছেন সেল হইব দেখিতে লাগাইছেন তাই রাজকুমার দিয়ে আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা নিয়ে আরম্ভ করতে যাচ্ছি আগামীকালকে থেকে ঈদে ঈদুল ফিতর হিসাবে আশা করি 4টা তো অবশ্যই রেগুলার শো 4টা যদি আল্লাহ তাআলা বলে বা আল্লাহ তাআলা দেয় আমাদের তাহলে 500 চালাতে পারি জনম জনমের ভালোবাসা তোমার আর আমার ঢাকার বাইরে নারায়ণগঞ্জের 3টি হলের মধ্যে 2টি রাজকুমারের দখলে মেট্রো আর নিউ গুলশান হলে উঠবে রাজকুমার শহরের একমাত্র আধুনিক হল সিনেস্কোপ দেখাবে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটি আমরা চেষ্টা করছি দর্শককে সিনেমা হলে ফিরে নিয়ে আসার এবং একটা ভালো সিনেমার দর্শক শ্রেণী তৈরি করার আমরা যে খুব বেশি সফল তা না তারপর আমাদের একটা বেস তৈরি হয়েছে সিনেমার দর্শকদের একটা বেস তৈরি হয়েছে যে কারণে আমরা অনেক অফ ট্র্যাকের ছবি চালাই মূলত স্বাধীন যে চলচ্চিত্র নির্মাতা যারা তাদের ছবিগুলোর জন্য অন্তত সারা বাংলাদেশে আমরা আসি তাদের পাশে একটা হলে চললেও আমরা সেটা চালাই অগ্রিম টিকেটের ক্ষেত্রে বললাম যে আমরা যেটা ধারণা করছি তার চেয়ে ভালো সেল হয়েছে আমাদের ধারণার বাইরে এসে হয়েছে এবং অলরেডি আপনার ঈদের পরের দিনে 2টা শো হাউসফুল তো এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের আশা পূর্ণ হবে তুমি তোমার সত্য পরিচিত তুমি কে আমি শো সংখ্যায় এগিয়ে আছে শরীফুল রাজ শবনম বুবলি অভিনীত সিনেমা দেয়ালের দেশ স্টার সিনিপ্লেক্সের 7টি শাখায় দেয়ালের দেশ সিনেমা দিনে সর্বোচ্চ 16টি শো পেয়েছে আমায় কুড়িয়ে নিও ভুরিয়ে যাওয়া কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল প্রতিদিন দেখাবে 9টি সিনেমা রাজকুমার দেয়ালের দেশ বাদে তালিকায় আছে ওমর লিপস্টিক আহারে জীবন জিন্দুই কাজল রেখা সোনার চোর গ্রিন কার্ড সব দিক থেকে আমরা এখন প্রস্তুত ঠিক আছে আমরা যা শুধু অপেক্ষা করছি ঈদের দিন সকালের জন্য আমাদের মোট হলে এই পর্যন্ত আপনার 9টা মুভি আমাদের চলবে ঈদের দিন আর অগ্রিম টিকিট যেটা আছে অগ্রিম টিকিট অলরেডি আমাদের দেওয়া হয়েছে অনলাইনে প্লাস হলো অফলাইন দুইটাই বক্স অফিসে এসেও কাটতে পারবেন অনলাইনেও কাটতে পারবেন হ্যাঁ অগ্রিম টিকিট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি ঠিক আছে আর সবচেয়ে বেশি দেখা যাবে আজকে আসলে এটা হবে বেশি আর কি আপনার টিকিটে হ্যাঁ এবার আশাবাদী ভালো ঠিক আছে বাংলা মুভি সবগুলোই ঠিক আছে আশা করি খুব ভালো এবার ই করবে কাজ করবে এবারে ঈদে মুক্তির তালিকায় ছিল 14টি সিনেমা এর মধ্যে পিছিয়ে গেছে কয়েকটি রাত পোহালেই হলে উঠবে 11টি সিনেমা সিনেমাগুলোর মাধ্যমে হাসি ফুটবে হল মালিকদের মুখে প্রযোজক ফিরে পাবে লগ্নি এমন প্রত্যাশাই ডালিউডবাসীদের আল কাসির সময় সংবাদ ঢাকা